नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। मालव्य महापुरुष राजयोग जे छय राशिर भाग्य खुलते चले से छयटी राशिर विषय आमी आलोचना करते चले। देखुन, छय एप्रिल 2023 शुक्र राशि परिवर्तन करछे, अर्थात निज राशिते वृष राशिते शुक्र प्रवेश करछे। शुक्र वृष राशिते प्रवेश करे पंच महापुरुष राजयोगेर मध्ये मालव्य नामक महापुरुष राजयोग सृष्टि करछे एवं बछरे दुबार ए राजयोग किन्तु सृष्टि हय जखन वृष राशिते शुक्र अवस्थान करे एवं तुला राशिते शुक्र अवस्थान करे। ए समय किन्तु ए राजयोग सृष्टि किन्तु हय। ए मालव्य नामक महापुरुष राजयोगे जे छय राशि सोनार चामच मुखे दीते चले लिखे रखुन, डायरीते नोट कर नीन। खूब दायित्व नहीं बोलछी एवं चैलेंजर साथे बोलछी। देखुन, आमी एटा तो एक्सप्लेन करबई कौन कौन छयटी राशि। चारटी राशि क्षेत्रे एक्सिलेंट रेजल्ट पाबे आर दुईटी राशि मीडियम रेजल्ट पाबे। देखुन, आमी एकटी कथा बार बार जारा आमार प्रिय दर्शक बंधु रयेछेन, आमी नेगेटिव थिंकिंग आमी पसंद करी ना। जारा नेगेटिव थिंकिंग करे कि ना तारा अनेक पिछिए पड़े, अर्थात आमार द्वारा होबे ना, आमी होयतो पारबो ना, बा ये काजटा जाच्छे ओ काज होबे ना, ओर द्वारा ए काज होबे ना। एई जे नेगेटिव थिंकिंग, नेगेटिव थिंकिंग के बाद दिन पॉजिटिव थिंकिंग निये आनुन, देखबेन सफलता आपनार हातेर मुठोय निश्चित रूपे किन्तु एसछे। वृष राशिते प्रवेश करछे शुक्र, शुक्र ग्लैमार, शुक्र जारा भालो आँकते पारे ना आर्टिस्टिक, शुक्र किन्तु देखाय। शुक्र होच्छे पार्थिव जगतेर सुख। देखुन, शुक्र छाड़ा किन्तु ए पार्थिव जगते आपनी किन्तु सुख भोग करते पारबेन ना। शुक्र माने झा चकचके, शुक्र माने ठंडा ग्लासे ठंडा जल, काचे ग्लासे ठंडा जल। शुक्र माने एकदम झा चकचके गाड़ी बाड़ी एसी समस्त किछु, किन्तु माने अर्थात যত সুখের জিনিস রয়েছে কি না সবটাই কিন্তু রয়েছে শুক্রের মধ্যে। আপনার মিডিয়াতে যারা রয়েছেন, যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনি বিউটি পার্লারের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি টেক্সটাইল ডিজাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি বুটিকের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কসমেটিক্সের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, সবটাই কিন্তু শুক্র। শুক্র ছাড়া এই সেক্টরগুলো কিন্তু সম্ভব নয়। যাদের দেখবে প্রেমের ক্ষেত্রে সমস্যা রয়েছে, জানবেন শুক্র কিন্তু খারাপ রয়েছে। শুক্র হচ্ছে সুখ, এবং ছেলেদের ক্ষেত্রে দাম্পত্য সুখ কেমন পাবে এটা কিন্তু শুক্র কিন্তু নির্দেশ করে। শুক্র আমাদেরকে কিন্তু ভোগ দেয়, শুক্র দেয় বিলাসবহুল জীবনযাপন, শুক্র কিন্তু মানুষকে ঐশ্বর্যশালী করে। তো যারা এই ভিডিওগুলো দেখছেন, আমি আবারও বলবো, শুনছেন, আপনার ক্ষেত্রে হচ্ছে না,
কমেন্ট করে দিচ্ছেন যে গুরুজি, পণ্ডিতজি, মহারাজ, স্যার, যে যাইভাবে বলুন না কেন, আপনি বলছেন আমার ক্ষেত্রে কেন হচ্ছে না। আমি আমি দেখতে পাচ্ছি না যে আপনার জন্মচক্রে শুক্রের পজিশন কেমন রয়েছে। এটা বর্তমান শুক্র বিষ রাশিতে প্রবেশ করছে। আমি এই জন্য বারবার বলি, আলোচনাটা শুনুন, 100-এ 100 ফল না পেলেও 25-60% রেজাল্ট আপনি পেতেও পারেন। শুক্র হচ্ছে সৌন্দর্যতার কারক গ্রহ। শুক্র আমাদের ভোগের কারক গ্রহ, বারবার এই কথাটা বলি। শুক্রকে মজবুত করুন, দেবেন সুখ, এটাও কিন্তু শুক্র দেখায়। আলোচনা শুরু করা যাক। দেখুন, যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে প্রেমে, প্রেম কেটে যাচ্ছে, যাদের সমস্যা রয়েছে বিবাহিত জীবনে, বিয়ের ক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে, যাদের সমস্যা রয়েছে আপনার কর্মক্ষেত্রে, লোনে পড়ে গেছেন, ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, ব্যবসা ডুবে গেছে, আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, আপনার শত্রুতা, টাকা আটকে গেছে, সমস্ত কিছু কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্রে কিন্তু করতে পারবে। আর আমার কাছে ইম্পসিবল বলে, কৌশিকরায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হবে হচ্ছে বলে কোনো কথা নাই। যেটা বলবো, যদি আপনার দশা মহাদশা যদি পারমিট করে, নিশ্চয় হবে। আর আমি একটি কথা বারবার বলছি, অতি নির্ভরশীলতা হবেন না, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আর অত্যাধিক ট্রাস্ট, তাতে কিন্তু সমস্যা রয়েছে। নিজের জীবনকে গুছিয়ে নিন, নিজেকে একটা আইকন তৈরি করুন। আমি বারবার বলি, আমার যারা প্রোগ্রাম দেখছেন, দু চোখ করে স্বপ্ন নিয়ে দেখুন এবং পজিটিভ থিঙ্কিং করুন। এবং বাস্তু, আমি বারবার বলি, আপনার বাস্তু ক্ষেত্র কিন্তু, বাস্তুটা আপনার ক্ষেত্রে শ্যুট করছে কি, আপনার কর্ম, আপনার বাস্তু এবং আপনার ভাগ্য, এই তিন নিয়ে কিন্তু আপনার এই সমস্ত কিছু নির্ভর কিন্তু করে। শুক্র 6 এপ্রিল 2023 বিষ রাশিতে অবস্থান করে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে প্রথম রাশি বৃষ রাশি। বৃষ রাশির সুখ সাধন, গ্ল্যামার দুনিয়া, সম্পত্তির প্রপার্টি, আকস্মিক অর্থপ্রাপ্তি, এই জায়গা থেকে লাভ কিন্তু দিবে। এবং শনি আবার রাজযোগ সৃষ্টি করছে, শশ নামক মহাপুরুষ রাজযোগ। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে একটা লাভের সিচুয়েশন কিন্তু তৈরি করেছে। এই এপ্রিলের 6 তারিখ থেকে 2রা মে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থের ফ্লো, ক্যাশ ফ্লো কিন্তু আসতে চলেছে। দ্বিতীয় রাশি মিথুন রাশি, দ্বাদশভাবে শুক্র কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। অনেকে বলে যে দ্বাদশভাবে শুক্র, আমি বলছি দ্বাদশভাবে যাদের শুক্র রয়েছে, ডেফিনেটলি আপনার ভোগ বৃদ্ধি করবে, আপনার ইনকাম বৃদ্ধি করবে যে কোনো দিক থেকে। পঞ্চমপতি আকস্মিক প্রাপ্তি আপনার ঘটাবে এবং অর্থনৈতিক স্থিতি আপনার মজবুত কিন্তু করবে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্য হবে আবার 14 এপ্রিল থেকে রবি চলে আসছে, শনি শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। কি চায় সিংহ রাশি? ভাগ্য, ডেলি ইনকাম, কর্ম, কেরিয়ার, পার্টনারশিপ, বিজনেস, সুখ সাধন, প্রপার্টি থেকে লাভ পেতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। সপ্তম গৃহে অবস্থান করছে
মালব্য নামক মহাপুরুষ রাজ্যের সৃষ্টি করছে, আপনার অর্থনৈতিক স্থিতি মজবুত করবে, আপনার দাম্পত্য সুখের জায়গা ভালো করবে, ডেলি ইনকাম আপনার বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, ব্যবসা ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশির লিখে রাখুন, নোট করে নিন, বৃশ্চিক রাশির সফলতার হাতছানি কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম মকর রাশি। পঞ্চমভাবে পঞ্চমপতি আপনার শেয়ার মার্কেট, স্টক মার্কেট, লটারি, ফাটকা, ট্রেন্ডিং, এই সকল থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পরিবর্তন, চাকরি পাওয়ার সম্ভাবনা, প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি এবং প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছেন মকর রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির কেন্দ্রে অবস্থান করছে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনার সুখ সাধন বৃদ্ধি করবে, আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, আপনার ভাগ্যাধিপতি কেন্দ্রভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, কারণ আপনার ভাগ্যাধিপতি তো, আপনার সুখ সাধন এবং ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় নিশ্চিত রূপে আপনাদের কিন্তু হতে চলেছে। আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ এই সময় আপনাদের সুখ সাধন বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশি ধনাধিপতি ভাগ্যভাবে কি চাই, কন্যা রাশি ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কথার দ্বারা যারা কাজকর্ম করেন, যারা সেলস লাইনে আছেন, এবং আপনাদের এই সময় শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট, ট্রেন্ডিং এই সকল থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, এবং প্রপার্টি থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এই মালব্য নামক মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ নিয়ে আসতে চলেছে। নমস্কার।